মিনাখাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যা বাবু মাস্টারের উপরে হামলা বাসন্তী হাইওয়েতে গাড়ি ঘিরে গুলি বোমা স্প্রিন্টারে আঘাত দিয়ে অ্যাপোলোয় ভর্তি ফাড়ি কাছে স্পিড ব্রেকারে গাড়ি থামতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতার উপরে হামলা নেপথ্যে তৃণমূল অভিযোগ বিজেপি দুষ্কৃতী হওয়ায় শত্রু ছিল অভিযোগ উড়িয়ে পাল্টা জ্যোতিপ্রিয় ভোটের মুখে পরপর বঙ্গ সফরে মোদী অমিত শাহ 22 ফেব্রুয়ারি হুগলির ডানলপ ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা 18 ফেব্রুয়ারি কাকদ্বীপে রথযাত্রা সূচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে দমবন্ধ তাই বিজেপির আইসিউতে নাম না করে দীনেশ ত্রিবেদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পার্টি শুরু করেছিলাম তখন অভিষেক বাচ্চা ছিলেন বলে কটাক্ষ দীনেশ ত্রিবেদীর পরিবর্তন যাত্রা পাল্টা এবার দিদির দুধ ভোটের মুখে জনসংযোগ বাড়াতে পাল্টা কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি দিল্লির মহিষাসুর বধ করবে বাংলা দুর্গা বিজেপি রামঘাটের জবাবে দুর্গা স্মরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলপির সভায় তার অভিযোগ বিজেপি মহিলাদের সম্মান করে না তাই বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবেই হোক সরাতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ বিজেপির 250-এর বেশি আসন পেয়ে বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে ধোলাহাটে জনসভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের এই মাঠেই বিজেপি বিজয় সমাবেশ করবে পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের আরে মমতা ব্যানার্জির একটা ইঞ্জিনের সাথে মোকাবিলা করতে গিয়ে তো 500 ইঞ্জিন মাঠে নামাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের সরকারে তো মানুষ বান ওষ্ঠাগত হয়ে গেছে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে যাবেন না খাল কেটে কুমির আনবার চেষ্টা করবেন না রাজ্যের মন্ত্রীর গলায় বাম কংগ্রেসের সঙ্গে পা মেলানোর ডাক প্রধানমন্ত্রীর মন্তব্যে শিলমোহর পড়ল দাবি বিজেপির তৃণমূল বিজেপির মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ সিপিএম ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য আবাসন প্রকল্প লিজের ভিত্তিতে লটারি করে 400টি প্লট বিলি আগে পুলিশকে দেওয়ার প্রতিশ্রুতির কি হল প্রশ্ন দিলীপের কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে লোকসভায় বাংলা সরকারকে আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর রাজ্য সরকার নাম না পাঠানোয় 65 লক্ষ কৃষক বঞ্চিত হচ্ছেন বলে দাবি সীতারামনের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অসত্য বলছেন বলে পাল্টা দাবি করেছেন সৌগত রায় শাহিনবাগ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি ফেরালো সুপ্রিম কোর্ট আন্দোলন করার অধিকার আছে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় আন্দোলন নয় শাহিনবাগে লাগাতার আন্দোলন নিয়ে মন্তব্য শীর্ষ আদালতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপরে হামলা ছক ছিল পাক জঙ্গিদের 6 ফেব্রুয়ারি শ্রীনগর থেকে গ্রেফতার হয় এক জৈশ জঙ্গি তাকে জেরা করে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 185 জন মৃত্যু হয়েছে একজনের একদিনে সুস্থ হয়েছেন 257 জন সুস্থতার হার 97.49%। বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমল সংক্রমণ সেই সঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 14,693 জনের একদিনে আক্রান্তের সংখ্যা 4,06,496 সুস্থ হয়েছেন 2,80,557 জন করোনা মোকাবিলায় শিশু এবং কিশোর কিশোরীদের ওপর কতটা কার্যকর হবে কোভিশিল্ড ভ্যাকসিনের সুরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খাস কলকাতায় ফিল্মি কায়দায় চিন্তায় পার্ক সার্কাসে বাইক থামিয়ে গান পয়েন্টে অপহরণের অভিযোগ টাকা হাতিয়ে কস পায় ট্যাক্সি থেকে যুবককে ফেলে চম্পট দুষ্কৃতীদের গ্রেফতার 2